আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাত ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াল আকিবতুল মুতাকিন ওয়াসলাতু ওয়াসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দিনদার পরহেজগার ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন সম্মানিত ভাই ও বোনেরা আজকে জিন সম্পর্কে কথা বলবো জিন ও শৈতান যে চারটি অবস্থায় মানুষের শরীরে প্রবেশ করে জিন সম্পর্কে অনেকেরই আগ্রহ জিনরা কেমন কি খায় তাদের জীবনযাত্রা কীরকম এগুলো অনেকে জানতে চান জিন শব্দের মোটামুটি অর্থ গুপ্ত অদৃশ্য লুকায়িত শয়তান হলো এক প্রকারের জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিশের বংশধর হাদিস তত্ত্ববিদদের মতে জিনদের কয়েকটি শ্রেণী আছে যেমন সাধারণ জিন আমির জিন এরা মানুষের সাথে থাকে শয়তান এরা অবাধ্য উদ্যত ইফরিদ জিন এরা শয়তানের চাইতেও বিপজ্জনক আপনিও জিন ও শয়তান থেকে মাহফুজ থাকতে পারবেন জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হজরত আদম আলাইহিসালামের জন্মের দুই হাজার বছর পূর্বে জিন জাতির আদি পিতা আবুল জিন্নাত সামুম তার নাম ছিল সামুকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে এরপর সামুমকে আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কিছু চাও বা কামনা করো তখন সে বলে আমার কামনা হল আমরা সবাইকে দেখতে পাবো কিন্তু আমাদেরকে কেউ যেন দেখতে না পারে আর আমাদের বৃদ্ধরা যেন মৃত্যুর পূর্বে যুবক হয়ে যায় আল্লাহ সবহানা আয়লা তাদের এই দুইটি ইচ্ছাই পূর্ণ করে দেন জিনরা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয় এটা জিনদের একটা নিয়ম একবার রাসুল উল্লাহ আলাইহি আলিহি ওয়াসাল্লামের উপস্থিতিতে এক ব্যক্তি খানা খাচ্ছিল হুজুর আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করলেন খাওয়ার শুরুতে সে বিসমিল্লা বলেনি তো শেষ পর্যন্ত সে সবই খেয়ে ফেলল কেবলমাত্র একটি লোকমা বাকি ছিল সেই শেষ লুকমাটি মুখে তোলার আগে সে বলল বিসমিল্লাহি আউহু ওয়া খাওয়ার শুরুতে এবং শেষে আল্লাহর নাম নেওয়া হল তখন নবিজি সাল্লু আলি আসাল্লাম হেসে ফেললেন এবং বললেন শয়তান ওর সাথে খাবারে শরিক ছিল কিন্তু যখনই ও আল্লাহর নাম নিয়েছে অমনি শয়তান যা কিছু পেটে গিলেছিল সব বমি করে দিয়েছে সুহান আল্লাহ হাজ্জাজ বিন ইউসুফের সামনে একবার এক ব্যক্তিকে পেশ করা হলো যার প্রতি জাদুর অভিযোগ ছিল সে জাদুকর ছিল হাজ্জাজ তখন এক মুঠো কাঁকর নিয়ে সেগুলো গণনা করেন এবং তাকে প্রশ্ন করেন আমার হাতে কয়টি কাঁকর আছে তুমি বলতে হবে সে সাথে সাথে কাকরগুলো বলে দিল কত সংখ্যক কাকর আছে সেটা সে বলে দিল হাজাজ তখন সেগুলো ফেলে দিলেন এবং তারপর আরও এক মুঠো কাকর তার হাতে নিলেন সেগুলো না গুনেই তিনি তাকে জিজ্ঞেস করলেন এখন আমার হাতে কয়েকটি কাকর রয়েছে তখন সে আর বলতে পারল না সে বলল আমি জানি না প্রথমবার আপনি জেনেছিলেন এর দ্বারা আপনার সাথের কারিন জিনও জেনেছে তারপর আপনার কারিন আমার কারিনকে জানিয়ে দিয়েছে কিন্তু এবারে আপনি জানেননি কয়টি কাকর ছিল তাই আপনার সাথের কারিন জিনও সেটি জানতে পারেনি আর আমার সাথের কারিন জিনকেও সেটি বলতে পারেনি তাই আমি সেটি বলতে পারলাম না এতে বোঝা গেল যারা জাদুকর তারা মানুষের ভিতরের খবর নেয় কারিন জিন থেকে এক জিন আরও এক কারিন জিনের কাছ থেকে খবর নেয় জিন অত্যন্ত সূক্ষ্ম তারা চাইলে যে কোনো কঠিন পদার্থের বাধা অতিক্রম করতে পারে জিনদেরকে আল্লাহ পাক বিশেষ কিছু কথা ও কাজ শিখিয়ে দিয়েছেন যার দ্বারা জিনরা চাইলে এক আকার থেকে আরেক আকারে রূপান্তরিত হতে পারে তবে জিনদের কাছে সবচেয়ে প্রিয় আকার হল সাপের আকার তাছাড়াও তারা কুকুর বেড়াল বা অন্যান্য পশু পাখির এমনকি মানুষের আকার ধারণ করেও তারা চলাফেরা করে অনেকে বলে থাকে জিন দিনে ঘুমায় রাতে জাগ্রত হয়ে এগুলো মিথ্যা জিন মানুষের মতোই দিন রাত সবসময় ঘুমায় বা জাগ্রতও থাকে জিন খায় হাড় এবং গোবর এই জন্য নবী ইসতেঞ্জা করতে গরুর বা ছাগলের হাড় এবং গোবর ব্যবহার করতে নিষেধ করেছেন অবাধ্য শয়তান জিন হল মানুষের শত্রু আর এই শয়তান জিন মানুষকে কব্জা করে যখন মানুষ রাগ করে রাগান্বিত হয় দ্বিতীয়ত মানুষ যখন খারাপ কামনা বাসনায় লিপ্ত হয় তখনও এই শয়তান জিন মানুষকে কবজা করতে পারে তার ভিতরে ঢুকে যায় মানুষের উপর প্রভাব বিস্তার করে তৃতীয়ত মানুষ যখন দুঃখের মধ্যে থাকে তখনও শয়তান জিন মানুষকে কবজা করে ফেলে যেমন যখন কারো কোনো আপনজন মৃত্যুবরণ করে তখন দেখবেন অনেকেই বেহুশ হয়ে যায় এটা মূলত তার ভিতরে শয়তান জিন প্রভাব বিস্তার করেছে এই জন্য তারা বেহুশ হয়ে যায় চতুর্থত যে বিষয়টা নাপাক বা নোংরা অবস্থায় থাকলে তার ভিতরে কিন্তু খারাপ জিন খবিশ জিন প্রবেশ করবে এই জন্য সবসময় অজু অবস্থায় থাকা বা পবিত্র থাকা একান্ত দরকার তাই রাগ আসলে খারাপ খেয়াল বা কুবাসনা জাগ্রত হলে আমাদের উচিত আউদু বিল্লাহিমিনা রজিম এটা পড়ে নেওয়া সাথে সাথে জিন বিতাড়িত হয়ে যাবে কারিন জিনের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় বলে দিচ্ছি আল্লাহ সুহান মানুষকে শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কোরআনুল করিমে একটি আয়াতকে দোয়া হিসাবে নাজিল করেছেন আর তা হল ওয়া অর্থ হে আমার পালনকর্তা আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি হে আমার প্রভু আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয়ে প্রার্থনা করছি এটি সুরা মুখমিনুনের আয়াত সাতানব্বই এবং আটানব্বই জিনের আসর থাকলে মানুষের জীবন বিপন্ন হয়ে যায় মানুষ আর মানুষের মতো থাকতে পারে না এই জন্য সময় এই দোয়াটি পড়বেন যেটি সুরা মুখমিনুনের সাতানব্বই এবং আটানব্বই আয়াতের মধ্যে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন তাছাড়াও পবিত্র থাকার চেষ্টা করবেন এবং প্রত্যেক বিষয়ের উপরে যে দোয়াগুলো রয়েছে খাবার আগে পরে ঘুমানোর আগে পরে টয়লেটে যাওয়ার আগে পরে ঘরে ঢুকার আগে পরে বাড়ি থেকে বের হওয়ার দোয়া এই ধরনের যে মাসনুন দোয়াগুলো রয়েছে এগুলো কিন্তু আমল করবেন এগুলোতে আমল রাখলে ইনশাআল্লাহ হবিস জিন বা কারেন জিন যেটা সাথে থাকে এই কারেন জিনের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ সবাই এ বিষয়ে জানতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি